আসসালামু আলাইকুম, কি খবর সবার? তো যেমনটা আমরা জানি, এইচএসসি 21 ব্যাচের জন্য হচ্ছে বায়োলজির অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, ভেরি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। খুব করে চেয়েছিল না, স্কুল কলেজ খুলে দিক, আসো তোমাদের সাথে এবার অ্যাসাইনমেন্টে খেলা হবে। ও ভাই, বাকি সাবজেক্টগুলো বাদই দিয়ে বায়োলজির যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই প্রশ্নটা অনেকবার দেখার পর আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, ভেরি গুড কোয়েশ্চেন। তো যা হোক, বায়োলজির অ্যাসাইনমেন্ট নিয়ে যাদেরই হচ্ছে কচু গাছে ফাঁসি দেওয়ার অবস্থা, কিংবা যাদের এরকম মনে হইতেছে আমি বুঝি না, তোমাদের জন্য গুড নিউজ, এই ভিডিওতে ভাই চেষ্টা করবো বায়োলজি অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের মনে যে যে প্রশ্নগুলো আছে, আমি নর্মালি হচ্ছে বিভিন্ন গ্রুপ টুপ ঘেটে যে প্রশ্নগুলো পাইছি সেগুলো সলভ করে দেওয়ার, সেই কনফিউশনগুলো দূর করার। নেক্সট আমরা জানবো এই অ্যাসাইনমেন্টটা সলভ করতে হলে যে যে বেসিক কনসেপ্টগুলো আমাদের লাগবে সেই বেসিক কনসেপ্টগুলো জানার, এবং সবশেষে এই অ্যাসাইনমেন্টের সম্ভাব্য সঠিক সমাধান যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। তো আর দেরি না করি এই ভিডিওটা শুরু করি আমরা। পুরো আয়োজন জুড়ে তোমাদের সাথে থাকবো আমি জাহিদুল সৌরভ। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন জীববিজ্ঞানের দেশের সবচেয়ে মজার ইউটিউব চ্যানেল বায়োলজি আড্ডা উইথ জাহিদুল সৌরভ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। হ্যাঁ, তো চলো বাচ্চারা, প্রথমেই আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের মনে যে ছোটোখাটো কিছু কনফিউশন আছে সেই কনফিউশনগুলো আগে দূর করি। বাই দ্য ওয়ে, তোমাদের তো অনেকে হচ্ছে অ্যাসাইনমেন্ট কী জিনিস সেটাই জানো না, সো অ্যাসাইনমেন্টের সংজ্ঞাটা কীরকমভাবে দেওয়া যায়? হ্যাঁ, এরকম ভাবে দেওয়া যায় যে যেই জিনিস দ্বারা হচ্ছে কোনো একটা বেচকে অটো পাশে বদলে চুপ রাখা যায় তার নামই হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আচ্ছা, জোকস অ্যাপার্ট, অ্যাসাইনমেন্ট হচ্ছে মেইনলি বাড়িতে বসে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হবে বা একটা কাজ দেওয়া হবে, সেই জিনিসটা তুমি করবা, তারপর সাবমিট করবা, এরকম একটা কাজকে বলা হয় সাধারণভাবে অ্যাসাইনমেন্ট। এবং এই অ্যাসাইনমেন্ট শুধুমাত্র হচ্ছে তোমাদের লেভেলে যে শুধুমাত্র প্যারা দেয় ওইটা না, ভার্সিটি লেভেলে বহুত বাস বাকি আছে। এখন আসো আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু সিরিয়াসলি হচ্ছে এই জিনিসপাতিগুলো আলোচনা করি, যে তোমাদের যে প্রশ্নগুলো আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া কভার পেজ কিভাবে লিখবো। সো তোমরা খেয়াল করলে দেখবা যে অ্যাসাইনমেন্টের যে পিডিএফটা আছে সেই পিডিএফ মাঝে একটা অংশে হচ্ছে এরকম একটা কপি দেওয়া হয়েছে, নমুনা কপি দেওয়া হয়েছে, এই জিনিসটি হচ্ছে কভার পেজ। আর কভার পেজ যেহেতু এই জিনিসটা হচ্ছে সবার আগে লাগাইতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমাদের মাঝে অনেকেরই যেটা প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া যে নমুনা কপিটা দেওয়া হয়েছে সেই নমুনা কপিটা কি আমরা প্রিন্ট করে হচ্ছে দিয়ে দিবো কিনা। আনসার হচ্ছে না, এই নমুনা কপির মতোই হচ্ছে তোমাদের কলেজ থেকে একটা কভার পেজ দেওয়া হবে, সেই কভার পেজটা হচ্ছে তোমাকে ফিল আপ করে হচ্ছে সাবমিট করতে হবে। যেমন এখানে এখন তুমি দেখতে পারতেছো রাজশাহী সিটি কলেজের একটা কভার পেজ হচ্ছে তাদের কলেজ থেকে হচ্ছে দেওয়া হয়েছে, তেমনই ভাবে তোমার যে কলেজ সেই কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হচ্ছে কভার পেজের একটা পিডিএফ দেওয়া হবে, সেই পিডিএফটা ডাউনলোড করবা, সেটাকে প্রিন্ট করবা, তারপর হচ্ছে সেই জিনিসটাকে তোমার অ্যাসাইনমেন্টের একদম ফার্স্ট পেজে হচ্ছে লাগাইতে হবে, সিম্পল কথা। আচ্ছা, এরপর আসা হচ্ছে ফিল ইউর ডিটেলস কেয়ারফুলি, অর্থাৎ এই কভার পেজ পূরণ করার সময় একদমই সহজ সহজ কথা লেখা আছে রে ভাই, তেমন কোনো টেনশনের কোনো কারণ নাই। দেখবা যে ফার্স্টে রোল নাম্বার চাইছে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, যেটাকে বাংলাতে লিখতে বলছি সেটাকে বাংলাতে লিখবা, যেটাতে ইংলিশে লিখতে বলছি সেটাকে ইংলিশে ক্যাপিটাল লেটারে লিখবা, সিম্পল কথা। আর শুধুমাত্র হচ্ছে তোমাকে শিক্ষার্থী অংশ যেটা আছে সেটাই পূরণ করতে হবে, শিক্ষার্থী অংশের পরে দেখবা যে কলেজ কর্তৃক পূরণীয় বা অন্যান্য হচ্ছে কর্তৃপক্ষ কর্তৃক পূরণীয় এরকম কিছু অংশ আছে, সেই অংশগুলো তোমার টাচ করার কোনো দরকার নাই, সেগুলো হচ্ছে কলেজ কিংবা ওই কর্তৃপক্ষই হচ্ছে ফিল আপ করবে, ঠিক আছে? সিম্পল কথা। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আরেকটা কথা আমি লিখছি, দেখো ফিল ইউর ডিটেলস কেয়ারফুলি, অর্থাৎ তোমার যে হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা তো অনেকে হচ্ছে বন্ধুর অ্যাসাইনমেন্ট হচ্ছে কপি করবা, না এরকম করো না, হা করতেছে আবার, না এরকম করার কোনো দরকার নাই, অ্যাসাইনমেন্টের সবগুলো টপিক আসলে সহজ, আমরা যতটা কঠিন ভাবতেছি অতটা কঠিন না। আজকের ভিডিওটা ফুলটা দেখলে আর পাশাপাশি হচ্ছে নিজে নিজে একটু বোঝার চেষ্টা করলে হচ্ছে তুমি বুঝতে পারবা, নিজে লিখতে পারবা, কারোর সহায়তা দরকার নাই। আর বন্ধু থেকে যদি হচ্ছে জাস্ট ধারণা নেওয়ার জন্য হচ্ছে কপি করার চেষ্টা করো, সেই ক্ষেত্রেও খেয়াল রাখবা যে বন্ধুর যে রোল নাম্বার রেজিস্টার নাম্বার সেটা আবার তোমার অ্যাসাইনমেন্টে লিখো না, ঠিক আছে? তোমার অ্যাসাইনমেন্টে তোমার যে রোল নাম্বার রেজিস্টার নাম্বার সেগুলো লিখবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল দুই নাম্বার। এরপর তিন নাম্বার, একটা কমন মিস্টেক সবাই করবে বাট তুমি করো না, এই জিনিসটা মনে রাখতে হবে, এবারের যে বায়োলজি অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, আজকে যে অ্যাসাইনমেন্ট আমরা সলভ করবো বা সলভ করার চেষ্টা করবো, সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু হচ্ছে দ্বিতীয় সপ্তাহের কাজ, ঠিক আছে? এটা কিন্তু ফার্স্ট সপ্তাহের কাজ না, অনেকে এই জিনিসটা ভুল করবে যে এটা হচ্ছে বায়োলজির ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সুতরাং সপ্তাহ এক হবে, আসলে সপ্তাহ এক না, এটা হচ্ছে সেকেন্ড উইক বা দ্বিতীয় সপ্তাহের কাজ, এবং অ্যাসাইনমেন্টের নাম্বার কত, বায়োলজির ক্ষেত্রে এক নাম্বার অ্যাসাইনমেন্ট, সুতরাং লিখতে হবে হচ্ছে সপ্তাহ দুই এবং অ্যাসাইনমেন্ট এক, এই জিনিসটা রাখবা। এরপর আরেকটা জিনিস, অ্যাসাইনমেন্টে ভালো করতে হলে অবশ্যই তোমাকে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ4 সাইজের যে পেপার আছে সেটা ব্যবহার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? নর্মাল খাতা যদি ব্যবহার করো, একদম যদি হচ্ছে এ4 সাইজের পেপার তুমি নাই কিনতে পারো, ওইরকম সামর্থ্য যদি তোমার না থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবো হচ্ছে খাতার পেজটা ছিঁড়ে এক পেজ লেখা, সবসময় হচ্ছে এক পেজ লেখার, এ4 সাইজের যে পেপার হবে সেই পেপারের ক্ষেত্রেও চেষ্টা করবা এক পৃষ্ঠায় লেখার, দুই পৃষ্ঠায় লেখা যাবে না, ঠিক আছে? দুই পৃষ্ঠায় লেখলে হচ্ছে অনেক কলেজ কর্তৃপক্ষ হচ্ছে এক্ষেত্রে একটু রেস্ট্রিকশন দিতে পারে। সো যদি হচ্ছে তোমার কলেজে অনুমতি দেয় যে দুই পেজই তুমি লিখতে পারবা, এপিটোপিটে লিখতে পারবা, তাহলে হচ্ছে সেক্ষেত্রে ইউজ করতে পারো, বাট এ4 সাইজের পেপারে অবশ্যই চেষ্টা করবা বা যেই খাতা তুমি ইউজ করবা সেই খাতার পেজের ক্ষেত্রে চেষ্টা করবা এক পেজে লেখার, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে চার নাম্বার। এরপর চেষ্টা করবো অবশ্যই হাতের লেখা সুন্দর করার। আমরা সবাই জানি বাংলাতে একটা প্রবাদ আছে, আগে দর্শনধারী তারপর হচ্ছে গুণবি
বিচারি। সো অ্যাসাইনমেন্টে যদি হচ্ছে ভালো নাম্বার পাইতে চাও, বাকিদের থেকে যদি তোমার অ্যাসাইনমেন্টটা ডিফারেন্ট করতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর করতে হবে এবং চেষ্টা করবা টু দ্য পয়েন্টে মূল জিনিস লেখার, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে পরীক্ষার মাঝে একটা ডিফারেন্স আছে রে ভাই, সেই জিনিসটা হচ্ছে পরীক্ষাতে খাতা ভরে লেখা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে নাম্বার অনেক ক্ষেত্রে বেশি পাওয়া যায়, বাট অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে টু দ্য পয়েন্টে হচ্ছে মূল জিনিস লেখার, ঠিক আছে? যেই জিনিসটা তোমাকে চাইছে ওই জিনিসটাই জাস্ট আনসার দিবা, বাকি অন্য কিছু লেখার দরকার নেই। সো মোটামুটি এই হচ্ছে বায়োলজি অ্যাসাইনমেন্ট নিয়ে আমার পক্ষ থেকে দিক নির্দেশনা। পাশাপাশি তোমাদের আমি জানি আরো অনেক প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে এই পোস্টটা তুমি পড়তে পারো। এখন ভিডিওটা হচ্ছে পজ করে এই পোস্টটা পড়তে পারো তুমি, সেই ক্ষেত্রে হচ্ছে আশা করি তোমার অনেক অনেক কনফিউশন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এই পোস্টটা খুবই সুন্দর লাগছে আমার। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে, সেখানে আমরা জানার চেষ্টা করব এই অ্যাসাইনমেন্টটা সলভ করার ক্ষেত্রে আমাদের কি কি বেসিক লাগবে সেগুলো সম্পর্কে। আচ্ছা, বেসিক কনসেপ্ট সম্পর্কে জানার আগে সর্বপ্রথম আমরা একটু জেনে নিই যে এবারে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা আসলে কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। সেটা আমরা সবাই জানি কোষ বিভাজন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, চ্যাপ্টার নাম্বার 2। এবং সেখানে আসলে কোন টপিক থেকে দেওয়া হয়েছে, মায়োসিস কোষ বিভাজন থেকে দেওয়া হয়েছে। মায়োসিসেরও আর একটু স্পেসিফিক ভাবে বললে কোন টপিক থেকে দেওয়া হয়েছে, ক্রসিং ওভার। আমরা জানি মায়োসিসের মাঝে দুই ধরনের মায়োসিস আছে, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 এর ভিতরে একটা প্যাকাইটিন ধাপ বলে একটা উপধাপ আছে, সেই প্যাকাইটিন উপধাপে একটা ঘটনা ঘটে যার নাম হচ্ছে ক্রসিং ওভার। সেই ক্রসিং ওভার থেকে হচ্ছে এবারে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে একটু বেসিক বোঝার চেষ্টা করি। আমরা সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখবো, একদম বেসিক কথাবার্তা ভাইয়া বলবো, যেগুলো হচ্ছে তুমি কিছু না জানলেও হচ্ছে আশা করি ধরতে পারবা, ঠিক আছে? আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, শেষ পর্যন্ত যদি দেখতে পারো তাহলেই হচ্ছে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি জানি মানুষকে কি বলা হয়? মানুষকে বলা হয় হচ্ছে ডিপ্লয়েড জীব। মানুষকে কি বলা হয়? ডিপ্লয়েড জীব। ডিপ্লয়েড কথাটা আমরা যেখানে পাই, ডিপ্লয়েড মানে আমরা জানি যে মানুষের যে কোষগুলো আছে সেই কোষগুলোর ভিতরে আসলে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। কত সংখ্যক? 2n সংখ্যক ক্রোমোজোম আছে। অর্থাৎ আমাদের যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলো হচ্ছে এরকম ভাবে দুইটা দুইটা করে হচ্ছে জোড়া বেঁধে থাকবে। কয়টা কয়টা করে? দুইটা দুইটা করে হচ্ছে জোড়া বেঁধে থাকবে। এই জন্যই কিন্তু আমরা জানি যে মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা, বা কি বলা হয়, বা বলা হয় হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম। কারণ হচ্ছে আমাদের যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলো হচ্ছে এরকমভাবে দুইটা দুইটা করে হচ্ছে জোড়া বেঁধে থাকে। আর দুইটা দুইটা করে কেন জোড়া বাঁধে, একটা একটা বা তিনটা তিনটা করে কেন জোড়া বাঁধে না? কারণ মানুষ হচ্ছে ডিপ্লয়েড জীব, আর ডিপ্লয়েড মানেই হচ্ছে 2n সংখ্যক, অর্থাৎ দুইটা দুইটা করে হচ্ছে ক্রোমোসোম জোড়া বেঁধে থাকবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন কথা হচ্ছে, মানুষ যেহেতু হচ্ছে ডিপ্লয়েড জীব, তার মানে আমরা বলতে পারি, একদম সিম্পল ভাষায় বলতে পারি যে মানুষের যে দেহকোষগুলো আছে ভাইয়া, সেই দেহকোষগুলোর ভিতরে হচ্ছে এরকমভাবে 2n সংখ্যক করে ক্রোমোসোম থাকবে। অর্থাৎ আমাদের হাতের কোনো একটা কোষ, মাথার কোনো একটা কোষ, বা তোমার যে ঠ্যাং আছে সেই ঠ্যাঙের যদি কোনো একটা কোষ নাও, সেই কোষের ভিতরে ক্রোমোজোমগুলো হচ্ছে এরকমভাবে কি থাকবে, দুইটা দুইটা করে হচ্ছে জোড়া বেঁধে থাকবে। এই জিনিসটা আমরা বুঝছি। এরকমই একটা দেহ কোষ পাওয়া যায় হচ্ছে আমাদের জননাঙ্গে। আমাদের জননাঙ্গে একটা দেহ কোষ পাওয়া যায় যার নাম হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। মাতৃকোষ কেন? কারণ এটা থেকেই হচ্ছে পরবর্তীতে জনন কোষ, অর্থাৎ শুক্রাণু কিংবা ডিম্বাণুর সৃষ্টি হবে। তাহলে দেখো, জনন মাতৃকোষ যেহেতু হচ্ছে একটা দেহকোষ, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটার ভিতরেও আসলে কি থাকবে, 2n সংখ্যক হচ্ছে ক্রোমোজোম থাকবে। আচ্ছা, জনন মাতৃকোষে যেহেতু 2n সংখ্যক ক্রোমোজোম আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি সেখানেও ক্রোমোজোমগুলা দুইটা 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 করে হচ্ছে জোড়া বেঁধে থাকবে। সো সেই 23 জোড়া ক্রোমোজোম আমাদের দরকার নাই, আমরা যে কোনো হচ্ছে একটা জোড়া চিন্তা করবো, ঠিক আছে? সো একটা জোড়ার জন্য আমরা এই জিনিসটা মুছে দিই। আচ্ছা, আমরা মনে রাখবো যে এই যে জনন মাতৃকোষে এরকমভাবে দুইটা 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 করে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম আছে, সেই 23 জোড়া ক্রোমোজোমের প্রত্যেকটা জোড়াকে বলা হয় হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম। প্রত্যেকটা জোড়াকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোসোম। তাহলে হোমোলোগাস ক্রোমোসোম কাকে বলে, এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। তো চলো আমরা হোমোলোগাস ক্রোমোসোমের সংজ্ঞাটা একটু খাতার মাঝে লিখে ফেলি। খুব সুন্দর করে হচ্ছে যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে, আমাদের মানব দেহের যে কোনো একটা দেহ কোষে যে 23 জোড়া ক্রোমোসোম পাওয়া যায়, সেই 23 জোড়া ক্রোমোসোমের প্রতিটি জোড়ার ক্রোমোসোমকে বলা হয় হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম। কি বললাম, খুবই সিম্পল একটা সংজ্ঞা। মানব দেহের মাঝে যে কোনো একটা দেহ কোষে, হাতের কোষ, পায়ের কোষ কিংবা তোমার ঠেঙ্গের কোষ, যে কোনো একটা কোষে যে 23 জোড়া ক্রোমোসোম পাওয়া যায়, সেই 23 জোড়া ক্রোমোসোমের মাঝে প্রত্যেকটা জোড়ার ক্রোমোসোমকে কি বলা হয়, পরস্পরের হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম বলা হয়। এখন এই হোমোলোগাস ক্রোমোসোমের মাঝে বা সমসংস্থ ক্রোমোসোমের মাঝে আমরা মনে রাখবো, একটা আসে হচ্ছে আমাদের পিতা থেকে, একটা আসে আমাদের পিতা বা ফাদার থেকে, আরেকটা কার থেকে আসে, আমাদের মাতা থেকে আসে। তার মানে আমরা কাহিনী বুঝতে পারতেছি, হ্যাঁ, আমাদের যেহেতু হচ্ছে 46টা ক্রোমোসোম, তার ভিতরে 23টা ক্রোমোসোম আসবে আমাদের পিতা থেকে, 23টা ক্রোমোসোম আসবে আমাদের মাতা থেকে। এখন পিতার কথা চিন্তা করো, পিতার দেহের মাঝেও এরকম কি ছিল, পিতার দেহের মাঝেও এরকম দেহকোষ ছিল, সেখানেও হচ্ছে এরকম 23 জোড়া হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম ছিল, তার ভিতরে হচ্ছে 23টা আসছে দাদা থেকে, 23টা আসছে দাদি থেকে। মায়ের ক্ষেত্রে চিন্তা করো, মায়ের দেহের মাঝেও এরকম হোমোলোগাস ক্রোমোসোম আছে কত,
23 জোড়া, সেই 23 জোড়ার মাঝে 23টা আসছে হচ্ছে নানি থেকে, 23টা আসছে হচ্ছে নানা থেকে। ঠিক আছে, কাহিনী বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখন আবার পাশাপাশি আরেকটা কথা আমরা মনে রাখবো যে হোমোলোগাস ক্রোমোজোমের আমরা কি দেখতে পারতেছি, একটু চেহারা দেখার চেষ্টা করো, যে তাদের হচ্ছে আকার আকৃতি সেম, আকার আকৃতি সেম। এই জন্যই বলা হয়েছে হোমোলোগাস বা সমসংস্থ। সমসংস্থ কেন বলা হয়েছে, কারণ তাদের আকার আকৃতি হচ্ছে সেম। এই জিনিসটা একটু লম্বা হয়ে গেছে, হ্যাঁ কি যে করি আমি, বয়স হয়ে যেতেছে, আচ্ছা ঠিক করে দিছি। আচ্ছা এখন দেখো যে আমাদের হচ্ছে আকার আকৃতি কি হয়েছে, আকার আকৃতি কিন্তু সেম। ঠিক আছে, এবং পাশাপাশি আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ লাইন লিখবো, এই লাইনটা হচ্ছে তোমাকে কেউ শেখাবে না, বাট হচ্ছে এখনই খাতার মধ্যে লিখে ফেলো যে তাদের একই জায়গায়, তাদের একই জায়গায় হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকে। এই জিনিসটা একটু খাতার মাঝে লিখে ফেলেন, এই জিনিসটা খাতার মাঝে খুব ভালো করে হচ্ছে হোমোলোগাসের সংজ্ঞায় লিখে ফেলেন। তাহলে আমাদের একটু বোঝা দরকার একই জায়গায় মানে কি। দেখো একই জায়গায় মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে একই দূরত্বে, সেন্ট্রোমিয়ার থেকে এতটুকু যতটুকু দূরত্ব এতটুকু কিন্তু একই দূরত্ব। তার মানে আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা হচ্ছে একই জায়গায়, একই জায়গায় কি থাকবে, একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকবে। তো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, এটা আমরা জানি জিনের কাজই হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে একই ধরনের, একই ধরনের মানে কি, আমরা একটু দেখার চেষ্টা করি। যে ধরো আমাদের এই জায়গাতে একটা বলতেছে হচ্ছে এমন একটা জিন আছে যে জিনটা বলতেছে এই ছেলে হচ্ছে লম্বা হবে, এই ছেলে কি হবে, লম্বা হবে বলতেছে। তাহলে এই জায়গাতেও এরকম লম্বা বা খাটো হওয়ার মতো জিন থাকবে, এই জিনিসটা আমি বলতেছি। এই জায়গাতেও কি থাকবে, লম্বা কিংবা খাটো হওয়ার জিন থাকবে। দেখো একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু সংজ্ঞাটাতে বলছি যে একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকবে, একই বৈশিষ্ট্য কিন্তু বলি নাই, কি বললাম, একই ধরনের বলছি। একই বৈশিষ্ট্য হইলে এরকম কথাটা হয়ে যেত যে এটা যদি হচ্ছে লম্বা হবে এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটাও বলবে হচ্ছে লম্বা হবে এই বৈশিষ্ট্যটাই নিয়ন্ত্রণ করবে। বাট এখানে কাহিনী কি হইতেছে, এটা বলতেছে লম্বা হবে, এটা বলতেছে ধরো খাটো হবে, একই কথা, কোনো সমস্যা নাই, এটা বলতেছে খাটো হবে। তাহলে এটা বলতেছে লম্বা হবে, এটা বলতেছে খাটো হবে, কোনো সমস্যা নাই, দুইটা বিপরীত বৈশিষ্ট্য। লম্বা হওয়া খাটো হওয়া এই জিনিসটা কিন্তু আসলে হচ্ছে একজন মানুষের উচ্চতা নিয়ন্ত্রণ করতেছে, উচ্চতাটা কিরকম হবে। তাহলে তারা কিন্তু হচ্ছে একই জায়গার জিন, এবং পাশাপাশি হচ্ছে তারা কি করতেছে, একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। তাহলে আমরা যখন হচ্ছে অ্যাসাইনমেন্টে দেখবো এই জায়গাতে হচ্ছে এমন একটা জিন আছে যে জিন বলতেছে হচ্ছে রক্তে চর্বি বেশি হবে, এই জায়গার জিনটা কি বলতে পারে, রক্তে চর্বি বেশি হবে, এই কথাটাও বলতে পারে, অথবা কি বলতে পারে, রক্তে চর্বি কম হবে, কোনো সমস্যা নেই, কিন্তু তারা দুজনই হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা বুঝে গেলাম যদি ওভারঅল হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম এই জিনিসটার মানে কি বা এই জিনিসটার সংজ্ঞা কি। আমরা বলবো যে মানব দেহের মাঝে যে কোনো দেহকোষে যে 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়, সেই 23 জোড়া ক্রোমোজোমের প্রতি জোড়ার ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এবং সেই প্রতি জোড়ার ক্রোমোজোমকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখবো যে সেখানে দুইটা ক্রোমোজোম আছে, যেখানে একটা আসে আমাদের পিতা থেকে, আরেকটা আসে আমাদের মাতা থেকে। পাশাপাশি এই দুইটা ক্রোমোজোমের আকার আকৃতি সেম, এবং তাদের একই জায়গায় একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকে, একই জায়গায় একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকবে। সো আমাদের এই হোমোলোগাস ক্রোমোজোমের যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকতে হবে। আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা ক্লিয়ার না থাকলে অ্যাসাইনমেন্ট সলভ করতে গেলে কিন্তু আমাদের একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আসো আসল কাহিনীতে। এই যে হোমোলোগাস ক্রোমোজোম, তাকে কোথায় পাইছিলাম আমরা, তাকে পাইছিলাম হচ্ছে জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে। তাহলে সেই জনন মাতৃকোষে কি হবে, জনন মাতৃকোষ হচ্ছে মায়োসিস কোষ বিভাজন হবে। সো যখন হচ্ছে এই জনন মাতৃকোষ মায়োসিস কোষ বিভাজনে প্রবেশ করে, মায়োসিস কোষ বিভাজনে প্রবেশ করার পর আমরা জানি মায়োসিসের অনেকগুলো ধাপ আছে, সেই ধাপের মাঝে একটা ধাপ হচ্ছে প্যাকাইটিন ধাপ, সেই ধাপের মাঝে একটা ধাপ হচ্ছে প্যাকাইটিন ধাপ। সে প্যাকাইটিন ধাপে কি ঘটনা ঘটে, সে প্যাকাইটিন ধাপে যখন হচ্ছে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো প্রবেশ করবে, তখন দেখা যায় যে তারা প্রত্যেকেই সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে হচ্ছে বিভাজিত হয়। বিভাজিত হয়ে কি হবে, তারা হচ্ছে চার বাহু বিশিষ্ট একটা অবস্থার সৃষ্টি করবে। সো তখন তাকে দেখতে কিরকম লাগবে, তাকে দেখতে হচ্ছে এরকম লাগবে। এই যে এই ক্রোমোজোমটা, সেই ক্রোমোজোমটা হচ্ছে কি করছে, সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে বা অনুদৈর্ঘ্য বরাবর হচ্ছে বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে এরকম চার বাহু বিশিষ্ট একটা অবস্থার সৃষ্টি করছে। তাহলে সেমলি হচ্ছে মা থেকে আসা এই যে লাল ক্রোমোজোম, সেই লাল বানু কিন্তু হচ্ছে এরকম ভাবে চার বাহু বিশিষ্ট একটা অবস্থার সৃষ্টি করবে। যে অবস্থার সৃষ্টি হওয়াকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে টেট্রাড গঠিত হওয়া। সো এই টেট্রাড গঠিত হওয়ার পর এই যে তোমার হচ্ছে এক একটা অংশ, এই যে এক একটা অংশ, এই যে এক একটা অংশ, এই যে এক একটা অংশ, তাদেরকে কি বলা হয়, তাদেরকে আমরা যদি হচ্ছে ক্রোমোজোমের আমি যে ভিডিওটা বানাইছিলাম সেই ভিডিওটা তুমি যদি হচ্ছে অলরেডি দেখে থাকো, এই প্রত্যেকটা অংশকে কি বলা হয়, এক একটা ক্রোমাটিড বলা হয়। তাহলে এখানে যে দুইটা ক্রোমাটিড আমরা দেখতে পারতেছি, তাদের মাঝে সম্পর্ক কি, তাদের মাঝে সম্পর্ক হচ্ছে সিস্টার ক্রোমাটিড, তাদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর এদের মাঝে যে সম্পর্ক, এই দুজনের মাঝে যে সম্পর্ক,
তাকে বলা হবে হচ্ছে, তারা কিরকম দুজন দুইটা ভিন্ন ক্রোমোসোম থেকে আসছে, তাই তাদের নাম হচ্ছে নন, বা তাদের মাঝে রিলেশনশিপ হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, সো আমরা এটা বুঝলাম। সো কাহিনী কি হবে? কাহিনী হবে হচ্ছে এই যে নন সিস্টার ক্রোমাটিড গুলো আছে, তারা দেখা যাবে যে এই প্যাকাইটিন ধাপে একজন আরেকজনের সাথে লেগে গেছে, একজন আরেকজনের সাথে লেগে গেছে। তাহলে এ যদি হচ্ছে এর সাথে লেগে যায়, এ যদি হচ্ছে এর সাথে লেগে যায়, লেগে যাওয়ার পর এই যে লাল এবং কালো ক্রোমাটিড, তাদের মাঝে হচ্ছে অংশের বিনিময় হবে, তাদের মাঝে অংশের বিনিময় হবে, আর এই অংশের বিনিময় হওয়ার নামই হচ্ছে ক্রসিং ওভার। তাহলে বুঝতে পারছি এবারে অ্যাসাইনমেন্টে যে ক্রসিং ওভারের কথা বলা হয়েছে সেই ক্রসিং ওভার মানে কি? ক্রসিং ওভার মানে হচ্ছে জাস্ট নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হওয়া, নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হওয়ার নামই হচ্ছে ক্রসিং ওভার। তাহলে চলো আমরা একটু অংশের বিনিময় করে দেখাই। এই যে কালো ক্রোমাটিডের হচ্ছে অংশটা, সেটা চলে যাবে হচ্ছে লাল ক্রোমাটিডে, ঠিক আছে? অনেকটা লাল ডানা কালা ডা এরকম অবস্থা হয়ে গেছে, দেখো এই যে অংশটা এখানে চলে আসছে। অন্যদিকে আমাদের লাল ক্রোমাটিডের যে অংশটা আছে সেটা চলে আসবে হচ্ছে এই জায়গাতে। আচ্ছা, এরপর আসবে হচ্ছে নিচেরটা, আমরা দেখি নিচেরটাতে কি হবে। নিচেরটা তো এরকম জায়গায় হতে পারে যে এখানে হচ্ছে আমাদের কালো ক্রোমাটিডে লাল ক্রোমাটিডের অংশ চলে আসছে, আর লাল ক্রোমাটিডে হচ্ছে কালো ক্রোমাটিডের অংশ চলে গেছে। সো আমরা মনে রাখবো যে মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন ধাপে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের নন সিস্টার ক্রোমাটিডের অংশে বিনিময়, নন সিস্টার ক্রোমাটিড এদের মাঝে সম্পর্ক কি বলছিলাম, নন সিস্টার ক্রোমাটিড তাদের অংশের বিনিময় হওয়ার প্রক্রিয়া কি বলা হয় হচ্ছে ক্রসিং ওভার। আচ্ছা, এবার আসলে হচ্ছে ক্রসিং ওভারের ফলে আসলে কাহিনীটি কি হইতেছে বা ফলাফলটা আলটিমেটলি কি হইতেছে। ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা দেখতেছি ক্রোমাটিডের অংশের বিনিময় হইতেছে, ক্রোমাটিডের অংশের বিনিময় হইলে সেই ক্রোমাটিডের ভিতরে এই জায়গাতে এই জায়গাতে জিন আছে কি নাই, হ্যাঁ আছে অবশ্যই, তাহলে জিনের অংশের বিনিময় হইতেছে। আবার জিনই কি করে, জিনই হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে বৈশিষ্ট্যের একটা আদান প্রদান হইতেছে, বৈশিষ্ট্যের একটা আমরা বলতে পারি এক্সচেঞ্জ হইতেছে। এক্সচেঞ্জ হইলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হচ্ছে এই মা থেকে যে দুইটা সন্তান তৈরি হবে তাদের চেহারা হচ্ছে আলাদা আলাদা হবে। পাশাপাশি হচ্ছে এই জিনিসটার কারণে হচ্ছে জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়, কিংবা আমরা মানুষ প্রজাতি হিসেবে একজনের চেহারার সাথে যে আরেকজনের চেহারা মিল নাই সেই জিনিসটার কারণে হচ্ছে এই কাহিনীটা, ঠিক আছে? তাহলে ক্রসিং ওভারের ফলে আমরা মনে রাখবো যে ক্রোমোজোমের অংশের বিনিময় হয়, ক্রোমোজোমের অংশের বিনিময় হওয়া মানে হচ্ছে জিনের অংশে বিনিময় হওয়া বা জিনের বিনিময় হওয়া। সো জিনের বিনিময় হইলে বৈশিষ্ট্যের একটা বিনিময় হয়, ফলে হচ্ছে দেখা যায় যে প্রজাতিতে জিনগত বৈচিত্র্য আসে। সো মোটামুটিভাবে বায়োলজির এবারের অ্যাসাইনমেন্টটা কোপায় দিতে আমাদের যে বেসিক কনসেপ্টগুলো লাগবে সেগুলো সম্পর্কে আমরা একদম জেনে গেলাম। এরপর আসলে হচ্ছে আমরা জেনে নিব স্টেপ নাম্বার থ্রি, অর্থাৎ আজকের যে মেইন কাহিনী সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের সম্ভাব্য সলভটা কি হইতে পারে সেটা সম্পর্কে। তো ফাইনালি ওয়াক্ত আ চুকা হ্যায় দোস্ত, আমরা আজকে যে জিনিসটার জন্য হচ্ছে এই ভিডিওটা দেখা শুরু করছিলাম সেটা করে দেখাবো, অর্থাৎ আমরা হচ্ছে এখন বায়োলজি অ্যাসাইনমেন্টের একটা সম্ভাব্য সমাধান দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। একটা ম্যাথের যেরকম অনেক অনেক সমাধান হইতে পারে, সঠিক সমাধান হইতে পারে, তেমনইভাবে আমাদের বায়োলজি অ্যাসাইনমেন্ট এবার যেটা দেওয়া হয়েছে সেটারও অনেক অনেক সমাধান হইতে পারে। নট নেসেসারিলি আমি যেটা দেখাবো ওইটাই তোমাকে লিখতে হবে, ওইটাই সঠিক, ওরকম না, এই জিনিসটার অন্যরকম সমাধানও হইতে পারে। বাট এখন ভাইয়া হচ্ছে চেষ্টা করবো এই জিনিসটা একটা সমাধান দিয়ে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার যে কিরকমভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে? আমাদের এই বায়োলজি অ্যাসাইনমেন্টটা যেহেতু হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সুতরাং অনেকেরই মোস্টলি যে সমস্যাটা সেটা হচ্ছে ভাইয়া লিখবোটা কি, ভাষাটা কি হবে, ঠিক আছে? ওই জিনিসটি হচ্ছে অনেকের সমস্যা আমি জানি। সো সেজন্য ভাইয়া একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, সেই ধারণা অনুযায়ী তোমরা হচ্ছে লিখতে পারবা। আচ্ছা, প্রথমেই আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের বায়োলজি অ্যাসাইনমেন্টের যে কভার পেজটা আছে সেই কভার পেজটা আমরা পূরণ করলাম, এবং তার ভিতরে আমরা দেখলাম যে শিরোনাম বলে একটা অংশ আছে। সো সেই শিরোনাম অংশের মাঝেই হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা দেওয়া আছে সেটা সুন্দর করে একদম হুবহু হচ্ছে আমরা লিখে ফেলবো, কভার পেজে লিখে ফেলবো মেইন অ্যাসাইনমেন্টে, অর্থাৎ যেখান থেকে তোমরা অ্যাসাইনমেন্ট লেখা আসলে শুরু করবা সেখানে হচ্ছে শিরোনাম লেখার কোনো দরকার নাই। সো আশা করি এই কনফিউশনটা একদমই ক্লিয়ার। এরপর কথা হচ্ছে যখনই হচ্ছে আমরা লেখা শুরু করব, ধরো এটা হচ্ছে আমার পেজ, এই পেজের শুরুতে একদম ফার্স্ট পেজ, একদম ফার্স্ট পেজ ধরো এটা। সো এই ক্ষেত্রে আমরা কি করলাম, ফার্স্টে হচ্ছে এরকম ভাবে আমরা পেন্সিল দিয়ে কি করব, নিজেদের খাতাটা এরকম ভাবে রোল করে নিব। রোল করার পর এখানে একদম ডান কোণাতে এই জায়গাতে লিখব পেজ ওয়ান, কি লিখব, পেজ নাম্বার 01। এরকম ভাবে যতগুলো হচ্ছে পেজ তুমি ইউজ করবা প্রত্যেকটা পেজের মাঝে এরকম ভাবে এক সাইড, জাস্ট এক সাইড এরকম রোল করবা, এবং পাশাপাশি হচ্ছে পেজ নাম্বার কত সেই জিনিসটা এখানে লিখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা শুরুটা কি দিয়ে করব। অনেকেরই যেটা প্রশ্ন, অনেকেই দেখবা অনেক রকমের সলভ দেখবা, অনেক কিছু দেখবা, বাট শুরুটা কিভাবে করব সেই জিনিসটা আমি হইলে, আমি যদি হচ্ছে এইচএসসি 21 হইতাম আমি যেভাবে শুরু করতাম সেই জিনিসটা এখন দেখাইতেছি। ফার্স্টে এখানে লিখতাম ক্রসিং ওভার, এখানে কি লিখতাম, ক্রসিং ওভার। এক্সট্রা কথা খুব বেশি লেখা যাবে না, সুতরাং
এরকম ভাবে একটা টান দিতাম, টান দিয়ে নিচে কি লিখতাম। এক্ষেত্রে একটা কথা, অনেকে বলতেছো যে কালার পেন ইউজ করা যাবে কিনা, চেষ্টা করো কালার পেন না ইউজ করার, জাস্ট একটা সিম্পলি হচ্ছে পেন্সিলের কালি দিয়ে হচ্ছে এরকম ভাবে দাগ দিবা, তাহলেই হচ্ছে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করতাম, এরপর হচ্ছে এখানে আমি হচ্ছে সংজ্ঞাটা লিখতাম, ক্রসিং ওভারের সংজ্ঞাটা লিখতাম। সংজ্ঞায় কি লিখতাম, যে মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপধাপে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের নন সিস্টার ক্রোমাটিড গুলার মাঝে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। এই জিনিসটা হচ্ছে আমি এখানে লিখতাম। লেখার পর তারপর আমি কি করতাম, ছোট করে, একদম ছোট করে হচ্ছে আবুল হাসান স্যারের বইয়ের এই যে চিত্রটা আছে সেই চিত্রটা মতো করে হচ্ছে এখানে ছোট্ট একটা চিত্র আঁকতাম। কিরকম ভাবে ছোট্ট একটা চিত্র, এই যে ছোট্ট একটা চিত্র আঁকতাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা চেষ্টা করব যে যেহেতু ক্রোমোজোম গুলা তুমি হচ্ছে মার্কার দিয়ে নিশ্চয়ই লিখবা না, তুমি হচ্ছে পেন্সিল দিয়ে লিখবা। সো পেন্সিল দিয়ে চিত্র আঁকার ক্ষেত্রে একটা ক্রোমোজোমকে এরকম ভাবে সাদা রাখবা, আরেকটা ক্রোমোজোমকে কি করবা, ধরো যেটা হচ্ছে মায়ের থেকে আসছে সেটাকে এরকম ভাবে কালার করে দিবা। কালার করে দিলা, ফুলটা একদম কালার করে দিলা, তারপর একটা টান দিলা, টান দিয়ে নিচে এখানে লেখলা ক্রসিং ওভার। বাংলাতেও লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, ঠিক আছে। আমি আমার মতো করে হচ্ছে সব দিতেছি, তোমার যেভাবে খুশি ওইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে ক্রসিং ওভার হলে কি হবে, ক্রসিং ওভার হলে আমরা জানি কালো ক্রোমোসোমের এই অংশটা এখানে আসবে, সাদা ক্রোমোসোমটা এখানে চলে যাবে, অন্যদিকে সাদা ক্রোমোসোমের এই অংশটা এখানে আসবে, মানে একটা বদলাবদলি হবে, সিম্পল কথা। সো সেই বদলাবদলিটা আমাদেরকে হচ্ছে এবার দেখাইতে হবে। সো সেই বদলাবদলিটা আমরা এখানে হচ্ছে এরকমভাবে দেখাই দিব, এই অংশটা হচ্ছে কালো ক্রোমোসোম থেকে আসছে, সেমলি হচ্ছে এটা আসছে কালো ক্রোমোসোম থেকে, অন্যদিকে এটাও মাঝে এই অংশটা কালো, এই অংশটা আসছে সাদা ক্রোমোসোম থেকে, এই অংশটা এরকমভাবে আসছে। অর্থাৎ যেখানে যেটা প্রযোজ্য ওই জিনিসটা ওইরকমভাবে এঁকে দিবা। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ হইতো, ফার্স্ট পেজের মাঝে আমি হচ্ছে ক্রসিং ওভার অর্থাৎ যেই সম্পর্কে অ্যাসাইনমেন্ট সেটা সম্পর্কে আমি একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশনের মতো একটা ছোট একটা কথা লিখতাম বলে, ঠিক আছে। সো লেখা শেষ হলো, এরপর আমি কী করবো, অবশ্যই হচ্ছে অন্য একটা পেজে যাবো। অন্য একটা পেজে গিয়ে আমাদের মেইনলি হচ্ছে অ্যাসাইনমেন্টে যে কথাটা বলা হয়েছে বা যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে হচ্ছে আমি কাহিনী শুরু করতাম। সো চলো আমরা এখন দেখে নিই যে সেই অ্যাসাইনমেন্টের ভিতরে কী কী বলছে। আমার মোবাইলটা হারা গেছে, কনগ্রেচুলেশন, ওকে পেয়ে গেছি। আচ্ছা, এখন কথা হইতেছে আমাদের যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে আমাদের ফার্স্টেই একটা চিত্রটা, এই চিত্রটা খেয়াল করো, ফার্স্টে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে নিচের চিত্রের মতো করে 16টা কার্ড বানাইতে হবে এবং বানানোর পর সারিবদ্ধভাবে সাজাইতে হবে যেন একই নম্বর বিশিষ্ট, ঠিক আছে। এখানে হচ্ছে নম্বরগুলো দেখতে পারতেছো, পিপি এক, পিপি দুই, পিপি মানে হচ্ছে বাবার বাবা, তাহলে বাবার বাবা হইলে কি হবে, দাদা থেকে আসছে। তো আমাদের কি বলছে যে একই নম্বর বিশিষ্ট হোমোলোগাস ক্রোমোসোমগুলা বা হোমোলোগাস ক্রোমোসোমের কার্ডগুলো হচ্ছে মুখোমুখি থাকতে হবে। এখন এখানে দুইটা কথা, নাম্বার ওয়ান কথা হচ্ছে ফার্স্টে বুঝতে হবে হোমোলোগাস ক্রোমোসোম কোনগুলা, যে বাবার ক্ষেত্রে দাদা থেকে আসবে একটা ক্রোমোসোম, দাদি থেকে আসবে একটা ক্রোমোসোম, তারা মিলে জোড়া বাঁধবে, তাদেরকে বলা হবে হোমোলোগাস ক্রোমোসোম। অন্যদিকে মায়ের ক্ষেত্রে নানা থেকে আসবে একটা ক্রোমোসোম, নানি থেকে একটা ক্রোমোসোম আসবে, তারা মিলে জোড়া বাঁধবে, তাদেরকে বলা হবে হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম। সো হোমোলোগাস ক্রোমোসোমের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর কি জানতে চাইছে, এরপর বলতেছে যে একই নম্বর বিশিষ্ট হোমোলোগাস ক্রোমোসোমের কার্ডগুলো যাতে মুখোমুখি থাকে, একটা যাতে আরেকটা মুখোমুখি থাকে। তাহলে চলো ফার্স্টই হচ্ছে আমরা এই জিনিসটা, এই এখানে যে হচ্ছে জিনিসপাতিগুলো তোমরা দেখতে পারতেছো সেটা থেকে আমরা একটু সাজিয়ে লিখে ফেলি, আমরা এই জিনিসটা একটু মুছে দিই, মুছে দিয়ে দুই নাম্বার পেজে আমরা কী লিখবো সেই জিনিসটা আমরা এখন এখানে সুন্দর করে সাজিয়ে লিখে ফেলি। আচ্ছা, দুই নাম্বার পেজে শুরুতে আমাদের ভাষাটা কী হবে, লেখার ভাষাটা কী হবে সেই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজ থাকতে পারো। সো সেই ক্ষেত্রে আমি হলে যে জিনিসটা লিখতাম সেটা হচ্ছে প্রথমেই, অবশ্যই, ঠিক আছে, প্রথমেই লিখতাম হলে প্রথমেই, প্রথমেই প্রশ্নোত্তর, প্রশ্নোত্তর, এই ভাষাটা অনেকেই হচ্ছে বুঝেছো না, ঠিক আছে। সো প্রথমে প্রশ্নোত্তর চিত্রের মতো করে, এরপর যেই জিনিসটা হচ্ছে আমার প্রশ্নে বলা আছে 16টা কার্ড যাতে মুখোমুখি থাকে, একদম থাকে পর্যন্ত হচ্ছে আমি লিখবো, লেখার পর এরকমভাবে দুইটা সুন্দর করে হচ্ছে কলন দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করতে হবে, এরপর হচ্ছে বলতেছে যে এই যে হোমোলোগাস ক্রোমোসোমের যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সগুলোকে সারিবদ্ধভাবে এমনভাবে সাজাতে হবে যেন একই নাম্বার বিশিষ্ট ক্রোমোসোমগুলো হচ্ছে মুখোমুখি থাকে, একটা একটার সাথে মুখোমুখি থাকে। তাহলে মুখোমুখি থাকার ক্ষেত্রে আমি যে জিনিসটা লিখতাম সেটা হচ্ছে বাবার হোমোলোগাস ক্রোমোসোম, এখানে কি লিখতাম মায়ের হোমোলোগাস ক্রোমোসোম। এরপর ভাই যে কাজটা করতাম সেটা হচ্ছে ব্রেকেট দিতাম, একটা ব্রেকেট দিয়ে লিখতাম পিপি ইকুয়াল টু হচ্ছে দাদা থেকে এসেছে, অন্যদিকে পিএম ইকুয়াল টু দাদি থেকে এসেছে, তারা আসলে একদম পারে না তো কিছু, তার জন্য হচ্ছে এই জিনিসপত্রগুলো লিখে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমি কি লিখবো, এখানে সেমলি ভাবে লিখবো হচ্ছে এমপি, এমপি মানে হচ্ছে নানা থেকে এসেছে, আর হচ্ছে এম এম মানে হচ্ছে লিখবো নানি থেকে এসেছে, এরপর হচ্ছে ক্লোজ করবো, ঠিক আছে। সো এরকমভাবে হচ্ছে শুরুর দিকের কথাগুলো হবে, শুরুর দিকের কথাগুলো লেখার পর এরপর কি বলতেছে এমনভাবে সাজাইতে যাতে হচ্ছে কার্ডগুলো মুখোমুখি থাকে। সো আমাদের কি করতে হবে, আমাদের এরকমভাবে হচ্ছে বক্সগুলো আঁকতে হবে, বক্সগুলো একদম এক্সাক্টলি প্রশ্নে যেরকম আছে ওইরকমভাবে সুন্দর করে হচ্ছে দেখে দেখে এর ভিতরে যতগুলো ইনফরমেশন লেখা আছে প্রশ্নে সবগুলো লিখবেন। সো আমাদের কি করতে হবে, পিপি এক,
সো পিপি এক লিখলাম, এরপর হচ্ছে কি লিখতে হবে, নিচে দেখো লেখা আছে রক্তে চর্বি বেশি, রক্তে চর্বি বেশি, অর্থাৎ এই জিনটা যদি হচ্ছে সন্তানের দেহে যায়, সন্তানের দেহে রক্তে চর্বি বেশি হবে, ঠিক আছে। এটার সাথে সাথে হচ্ছে তাহলে দাদি থেকে কি আসছে, দাদি থেকে আসছে হচ্ছে পি এম এক, এবং তার ক্ষেত্রে কি লেখা আছে, রক্তে চর্বি কম। আচ্ছা এরকম ভাবে হচ্ছে এক্ষেত্রে তাহলে কি লিখবা, এক্ষেত্রে লিখবা হচ্ছে পিপি দুই। সিমিলি হচ্ছে এক্ষেত্রে লিখবা কি, এক্ষেত্রে লিখবা হচ্ছে এরকম ভাবে বক্স, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বক্স করতে হবে, ঠিক আছে। কিভাবে লিখবা আমি জাস্ট হচ্ছে ওই জিনিসটা দেখা দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে লিখবা হচ্ছে পি এম দুই, ঠিক আছে। এরকম ভাবে পিপি এক, পিপি দুই, পিপি তিন, পিপি চার, সিমিলি হচ্ছে প্রত্যেকটার সাথে সাথে কি বলছে, মুখোমুখি রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তার মানে দাদি থেকে যেগুলো আসছে প্রশ্ন থেকে দেখে পি এম এক, তারপর হচ্ছে পি এম দুই, পি এম তিন, পি এম চার, এরকম ভাবে সাজাবা। সেমলি হচ্ছে আমাদের মায়ের ক্ষেত্রেও তাহলে সাজাইতে হবে। মায়ের ক্ষেত্রে আমরা কি লিখবো, ফার্স্টে কি আছে দেখো, ফার্স্টে আছে হচ্ছে আমাদের এক নাম্বার আছে এম পি এক, তাহলে এক্ষেত্রে কি হবে, মুখোমুখি রাখতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, তাহলে এম পি এক, তার সাথে কি হবে এম এম এক হবে, ঠিক আছে। সেমলি হচ্ছে এম পি দুই, তার সাথে কি হবে, এক্ষেত্রে হচ্ছে এম এম দুই হবে, ঠিক আছে। এরকম ভাবে তাহলে আমরা কি করব, প্রশ্নের মাঝে শুরুতে যেই ছকগুলো দেওয়া আছে সেই ছকগুলো থেকে সুন্দর করে হচ্ছে এরকম ভাবে আমরা দেখবো যে ষোলোটার মতো বক্স হয়েছে। সো ষোলোটার মতো বক্স বুঝতে পারতেছো, অনেক অনেক লেখা, আমি গরিব মানুষ, আমার হচ্ছে এই ছোট্ট পিচ্ছে একটা বোর্ড আছে, সো এই বোর্ডের বাইরে আমার তেমন কোনো কিছু নাই। সো এই ছোট বোর্ডে হচ্ছে ষোলোটা বক্স নেওয়া পসিবল না, তার জন্য হচ্ছে ভাই কি করবো, ষোলোটা বক্সের বদলে আমরা হচ্ছে একদম ছোট করে হচ্ছে পিপি এক, পিপি দুই, এরকম ভাবে লিখবো। বাট তোমরা যখন হচ্ছে খাতার মাঝে লিখবা অবশ্যই হচ্ছে বক্স করতে হবে কিন্তু, ঠিক আছে। বক্স এরকম ভাবে করবা, পিপি এক, পিপি দুই, পিপি তিন, পিপি চার, এরকম করে হচ্ছে ষোলোটার মতো বক্স হবে, আমি কিন্তু আবার বলতেছি, ঠিক আছে। আচ্ছা সো আমরা এই জিনিসটা একটু মুছে দিই, মুছে দিয়ে যেভাবে হইলে হচ্ছে আমি বুঝাইতে পারবো তোমাদেরকে, ওরকম ভাবে হচ্ছে এখানে আমি লিখে ফেলি। আচ্ছা আমার লেখা শেষ, শেষ পর্যন্ত হচ্ছে জিনিসটা মোটামুটি ভাবে এরকম ভাবে দাঁড়াবে। এখানে কিন্তু আমি হচ্ছে খুবই সংক্ষিপ্ত ভাবে লিখছি, তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমাদের ক্ষেত্রে বললাম প্রত্যেকটা ক্ষেত্রে বক্স হবে, এবং বক্সের ভিতরে পিপি একের নিচে যে লেখা আছে রক্তে চর্বি বেশি, বা পিপি টু এর ভিতরে যে বৈশিষ্ট্যটা লেখা আছে ওই বৈশিষ্ট্য সহ কিন্তু, মানে প্রশ্নে যে জিনিসটা লেখা আছে টোটালি হচ্ছে ওই জিনিসটা বক্স আকারে হচ্ছে লিখবা, বক্স আকারে লিখবা, বক্স আকারে লিখবা, বক্স আকারে লিখবা, এরকম ভাবে হচ্ছে ষোলোটা বক্স হবে, ঠিক আছে। আচ্ছা সো এইভাবে হচ্ছে আমাদের সেকেন্ড পেজটা শেষ হবে। তিন নাম্বারের জন্য আমাদের এরকম একটা ছোট্টখাটো একটা কয়েন নিতে হবে, আমার মতো গরিবের কাছে এইসব জিনিসপাতি অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, আমার কাছে টাকা নাই, এরকম কয়েন থাকে। সো কয়েন দিয়ে কি করতে বলছে দেখো, এবার বলতেছে ক্রসিং ওভার ব্যতীত, ক্রসিং ওভার ছাড়া যদি হচ্ছে মায়োসিস ঘটে তাহলে কি হবে। তিন নাম্বার যে জিনিসটা বলছে সেটা হচ্ছে বাবার দুইটা হোমোলোগাস ক্রোমোজোম থেকে যে কোনো একটা ক্রোমোজোম হচ্ছে কিছু হবে, পুংগেমিটে যাবে। অর্থাৎ দেখো এটা হচ্ছে বাবার জনন মাতৃকোষ, বাবার জনন মাতৃকোষ থেকে, বাবার জনন মাতৃকোষে তাহলে দাদার ক্রোমোজোমগুলো আছে, দাদির ক্রোমোজোমগুলো আছে, সেগুলা থেকে যে কোনো একটা ক্রোমোজোম হচ্ছে শুক্রাণুতে যাবে। অন্যদিকে সেমলি হচ্ছে মায়ের যে দুইটা ক্রোমোজোম আছে এটা হচ্ছে মায়ের জনন মাতৃকোষ, মায়ের জনন মাতৃকোষে আগের মতোই হচ্ছে দুইটা ক্রোমোজোম আছে, সো সেই দুইটা ক্রোমোজোম থেকে যে কোনো একটা ক্রোমোজোম হচ্ছে একটা ডিম্বাণুতে যাবে, ওই শুক্রাণু আর ওই ডিম্বাণু হচ্ছে মিলিত হয়ে তোমার দেহটা আলটিমেটলি হচ্ছে গঠিত হবে, কাহিনী বুঝছো। সো আশা করি হচ্ছে কাহিনীটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে কয়েন টস করতে হবে আমাদের। কয়েন টসের মাধ্যমে কি করতে হবে, যে পিতা থেকে এই যে ক্রোমোসোমটা এবং এই যে ক্রোমোসোমটা, এই দুইটা ক্রোমোসোম থেকে কোন ক্রোমোসোমটা শুক্রাণুতে যাবে সেই জিনিসটা ডিটেক্ট করতে হবে। তাহলে কাহিনী বুঝতে পারছি কিনা দেখো, এই জিনিসটা আমি আবার দেখাই দিচ্ছি এখানে। ধরো এটা হচ্ছে পিতার জনন মাতৃকোষ, তাহলে পিতার জনন মাতৃকোষ হইলে এখানে একটা ক্রোমোসোম, এখানে একটা ক্রোমোসোম, এই যে দুইটা ক্রোমোসোম আমি আঁকলাম, ঠিক আছে, এই যে দুইটা ক্রোমোসোম আমি আঁকলাম। এরপর হচ্ছে মাতার জনন মাতৃকোষ, মাতার জনন মাতৃকোষ আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা ক্রোমোসোম, এটা একটা ক্রোমোসোম, সো সেগুলো আমরা আঁকলাম। আঁকার পর এরপর তারা যে কথাটা বলতেছে সেটা হচ্ছে ধরো এমন একটা কেস আমরা চিন্তা করলাম যে ক্ষেত্রে এদের মাঝে কোনো ধরনের ক্রসিং ওভার হইল না, এদের মাঝে কোনো ধরনের ক্রসিং ওভার হইল না, না হওয়ার পর ডিরেক্টলি হচ্ছে এই ক্রোমোসোমটা শুক্রাণুতে যাবে, কিংবা এই ক্রোমোসোমটা শুক্রাণুতে যাবে, কোনটা যাবে আমরা জানি না, এই ক্রোমোসোমটা ডিম্বাণুতে যাবে অথবা এই ক্রোমোসোমটা ডিম্বাণুতে যাবে, কোনটা যাবে আমরা জানি না। কিভাবে জানতে হবে, কয়েন টসের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে কয়েন টস করব, কয়েন টসের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই যে দুইটা ক্রোমোসোম তার থেকে কোনটা হচ্ছে শুক্রাণুতে যাবে। সেমলি হচ্ছে পরবর্তীতে আবার আমরা কয়েন টস করব, তার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই যে দুইটা ক্রোমোসোম তার ভিতরে কোন ক্রোমোসোমটা হচ্ছে ডিম্বাণুতে যাবে, ঠিক আছে। এখন কোন ক্রোমোসোমটা শুক্রাণুতে গেছে, কোন ক্রোমোসোমটা ডিম্বাণুতে গেছে, ওই জিনিসটা লেখার জন্য হচ্ছে আমাদের একটা ছক আঁকতে হবে, সেই ছকটা হচ্ছে এই ছকটা। তাহলে চলো এখানে আমরা হচ্ছে সেই ছকটা একটু এঁকে ফেলি। আচ্ছা ছক আঁকা শেষ, ভাইয়ের মতো করে তোমরা হচ্ছে মেইন অ্যাসাইনমেন্টের খাতায় লেখার আগে এরকম এই যে ছকটা আছে সেই ছকটা হচ্ছে রাফ খাতাতে লেখবা আগে। ফার্স্টে রাফ খাতাতে কেন লেখবা, এর কারণ হচ্ছে মেইন খাতাতে তিন নাম্বার পেজে, এটা তো দুই নাম্বার পেজে তো এগুলো লিখলাম, তিন নাম্বার পেজে হচ্ছে পেজ নাম্বার তিনে আমাদের কি করতে হবে, শুরুতে কিছু কথা লিখতে হবে,
কথাগুলো লেখার পর এরপর হচ্ছে এই ছকটা লিখতে হবে, ঠিক আছে? সো সেই কথাগুলো কি? সেই কথাগুলো হচ্ছে আমাদের নির্দেশনা পড়তে হবে। সো নির্দেশনা পড়ি আমরা। নির্দেশনাতে কি বলছে? নির্দেশনাতে বলছে যে যদি হচ্ছে কয়েন টস করবো, এখন আমরা কয়েন টস করে যদি হচ্ছে আমাদের হেড আসে, হেড আসলে পিপি ক্রোমোজোমগুলো অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো হচ্ছে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা হচ্ছে শুক্রাণুতে যাবে। অন্যদিকে যদি হচ্ছে টেল আসে তখন হচ্ছে পিএম যে ক্রোমোজোমগুলো সেগুলো হচ্ছে শুক্রাণুতে যাবে। তাহলে আমরা বুঝলাম এই জিনিসটা। সেমলি হচ্ছে মায়ের ক্ষেত্রেও, মায়ের যে ক্রোমোজোমগুলো আছে সেই দুইটার মাঝে কোনটা যাবে সেটার জন্য আমরা কয়েন টস করবো। কয়েন টস করে যদি হচ্ছে হেড আসে, হেড আসলে এমপি ক্রোমোজোমটা হচ্ছে আমরা মনে রাখবো ডিম্বাণুতে গেছে। অন্যদিকে হচ্ছে টেল পড়লে হচ্ছে এম এম ক্রোমোজোমটা হচ্ছে আমাদের ডিম্বাণুতে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বর্ণনা। এখন কথা হচ্ছে আমরা মনে রাখবো যে কয়েনের ক্ষেত্রে সাপলাকে ধরে নিব হেড, সাপলাকে ধরে নিলাম হেড, আর হচ্ছে নিচের দিকের যে ব্রিজ আছে আমার হচ্ছে 5 টাকার কয়েন, একটু মানে মোটামুটি ধনী টাইপের মানুষ সেই জন্য হচ্ছে 5 টাকার কয়েন, হয়তো হচ্ছে 1 টাকার কয়েন নিয়ে আসতাম। সো আমরা মনে রাখবো হিসাবের সুবিধার্থে সাপলা হচ্ছে হেড আর হচ্ছে পিছনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে টেইল। সো আমরা চলো টস করি। টস করলাম, টস করার পর কি আসলো? সাপলা আসলো। তাহলে সাপলা আসলে আমরা বুঝলাম যে প্রথমের যে রাউন্ড, ফার্স্ট রাউন্ডে কে জয়ী হইলো? পিতার ক্ষেত্রে এই যে পিপি ক্রোমোজোমের এই যে সেটটা সেটা জয়ী হইলো। তাহলে সেটা যদি জয়ী হয় তাহলে আমরা এখানে লিখে ফেলবো, সোজা বাংলায় লিখে ফেলবো হচ্ছে পিপি। মনে মনে এটা কিন্তু হচ্ছে আমরা রাফ খাতাতে এগুলো লিখতেছি, ঠিক আছে? তাহলে এবার আসো আমাদের নির্দেশনাতে কি বলছে। নির্দেশনাতে বলছে যে ক্রোমোজোমটা হচ্ছে জয়ী হবে সেই ক্রোমোজোমগুলা দ্বারা কোন কোন বৈশিষ্ট্য হচ্ছে নির্ধারিত হয় সেটা হচ্ছে এখানে লিখতে। তাহলে পিতার ক্ষেত্রে, পিতার ক্ষেত্রে এই দুইটা ক্রোমোজোমের মাঝে জয়ী হয়েছে হচ্ছে পিপি। পিপি দ্বারা যে বৈশিষ্ট্যগুলো, পিপি এক, পিপি দুই, পিপি তিন, পিপি চার দ্বারা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় সেই বৈশিষ্ট্যগুলো এখন আমরা এখানে লিখে ফেলবো। তাহলে আমাদের কি লিখতে হবে? পিপি এক সে যেটা নির্ধারণ করে সেটা হচ্ছে রক্তে চর্বি বেশি। তাহলে ফার্স্টে আমরা এখানে লিখবো রক্তে চর্বি বেশি, কমা দিব। তারপর লিখবো হচ্ছে কোঁকড়া চুল, কমা দিব। তারপর হচ্ছে বাদামি চোখ, এবং 4 নম্বর লিখবো চঞ্চল। সো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে পিতা থেকে আসছে, এগুলো আমরা এখানে লিখে ফেলবো। তাহলে মায়ের ক্ষেত্রেও চলো এরকম করি। মায়ের ক্ষেত্রে তাহলে হচ্ছে কয়েন টস করলাম, কয়েন টস করার পর তারপর আবার সাপলা আসলো। সাপলা আসলে তাহলে এখানে আমাদের কি করতে হবে? এমপি এক, এমপি দুই, এমপি তিন, এমপি চারের যে বৈশিষ্ট্যগুলো আমাদের এই প্রশ্নের মাঝে লেখা আছে সেই বৈশিষ্ট্যগুলোর কথা হচ্ছে আমরা এখানে সুন্দর করে হচ্ছে লিখে ফেলবো। এর মাধ্যমে আমাদের রাউন্ড এক শেষ হলো। এরপর কি করতে হবে? এরপর আবার হচ্ছে রাউন্ড দুইয়ের জন্য কয়েন টস করতে হবে, ঠিক আছে? আসলে এই অ্যাসাইনমেন্টে তোমাদের এত এত কয়েন টস করাবে যে পুরো আইপিএল সিজনে মনে হয় এত কয়েন টস হয় না। সো কয়েন টস করলাম আমরা। কয়েন টস করার পর আমরা পিতার ক্ষেত্রে নির্ধারণ করতেছি রাউন্ড টু এর ক্ষেত্রে সাপলা আসলো। আবার হচ্ছে আমাদের কি করতে হবে যে পিপি এক, পিপি দুই, পিপি তিন, পিপি চার এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে ফেলবো। সেমলি হচ্ছে মায়ের ক্ষেত্রে আমরা কি করব, মায়ের ক্ষেত্রে আবার হচ্ছে কয়েন টস করি রাউন্ড টু এর জন্য, আবার সাপলা আসলো। তাহলে মায়ের ক্ষেত্রে হচ্ছে আমরা এমপি এক, এমপি দুই, এমপি তিন, এমপি চার দ্বারা যে বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় সেগুলো হচ্ছে এখানে লিখে ফেলবো। তাহলে এর মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্টের এই অংশটা শেষ হইলো, অর্থাৎ রাউন্ড এক থেকে চার পর্যন্ত এই যে অ্যাসাইনমেন্টের ছকটা আছে সেটা আমরা খুব সুন্দর করে হচ্ছে পূরণ করতে পারলাম। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলোর কথা হচ্ছে উপরে। আমরা যখন ফাইনালি হচ্ছে 3 নম্বর পেজে এই কাহিনীগুলো লিখতে যাবো তখন হচ্ছে লিখতে হবে। তাহলে ফাইনালি হচ্ছে আমরা যখন 3 নম্বর পেজ লিখবো, পেজ নাম্বার 3 ধরো দিলাম, তখন আমরা কী কী লিখবো সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। সো পেজ নাম্বার 3 লিখবা, এরপর তুমি কী লিখবা যে প্রশ্নোক্ত 3 নং এবং 4 নং ধাপ অনুযায়ী কয়েন টস করে যথাক্রমে হেড এবং হেড আসলো, তাই রাউন্ড একের জন্য যথাক্রমে পিতার ক্ষেত্রে পিপি ক্রোমোসোম এবং মাতার ক্ষেত্রে এমপি ক্রোমোসোম কর্তৃক নির্ধারিত বৈশিষ্ট্যসমূহ ছকে লিখা হলো। এরকমভাবে হচ্ছে ফার্স্ট আমরা প্যারাটা শেষ করব। ফার্স্ট প্যারাটাতে আমরা কী লিখলাম? তাহলে রাউন্ড একের জন্য তুমি পিতার ক্ষেত্রে কার কার বৈশিষ্ট্য লেখলা, মাতার ক্ষেত্রে কার কার বৈশিষ্ট্য লেখলা, সেটা কেন লেখলা সেই জিনিসটা তুমি এভাবে হচ্ছে উল্লেখ করলাম। সেমলি হচ্ছে এই জিনিসটা লেখার পর তাহলে হচ্ছে ছক আঁকা যাবে না, ছক আঁকার আগে এই প্যারাটা ফার্স্টে লিখবা, 3 নম্বর পেজ দিয়ে এই প্যারাটা ফার্স্টে লিখবা, ফার্স্টে লেখার পর তারপর লিখবা অন্যদিকে প্রশ্নোত্তর 3 এবং 4 নং ধাপ অনুসরণ করে কয়েন টস করে যথাক্রমে হচ্ছে আবার কি আসলো, হেড কিংবা তোমার যেটা আসে সেটা আসলো। আসার পর তারপর তাই রাউন্ড দুই এর জন্য আমরা কি করলাম, যথাক্রমে পিতার ক্ষেত্রে পিপি অথবা যদি হচ্ছে টেল আসে তাহলে হচ্ছে পিএম ক্রোমোজোম, এবং মাতার ক্ষেত্রে, মাতার ক্ষেত্রে কোনটা আসছে সেটা হেড এবং টেল অনুযায়ী নির্ধারিত হবে, এমপি কিংবা এম এম ক্রোমোজোম কর্তৃক নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো ছকে উল্লেখ করা হইলো। সো এই দুইটা প্যারা লিখবা, ফার্স্টে এটা লিখবা, পরে হচ্ছে রাউন্ড টু এর জন্য লিখবা, তারপর গিয়ে হচ্ছে এই ছকটা আঁকবা, ঠিক আছে? প্রশ্নের এই ছকটা আঁকবা, ছকটাকে কি করবা, পিতার জন্য যে বৈশিষ্ট্যটা এই পিপি কিংবা পিএম এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে এখানে লিখবা, মাতার ক্ষেত্রে হচ্ছে সিমলি যে জয়ী হবে তার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লিখবা, একইভাবে হচ্ছে রাউন্ড টু এর ক্ষেত্রে আমরা ফিল আপ করবো। সো এর মাধ্যমে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রথম অংশটা হচ্ছে শেষ হবে। এরপর সেকেন্ড অংশে আরও কাহিনী আছে, সে কাহিনীগুলো
কি বলছে যে এবার যদি হচ্ছে আমাদের এক্ষেত্রে তো ফার্স্টে আমরা কি করলাম এখানে যে লিখলাম সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের ক্রসিং ওভার হয়েছিল না, যদি ক্রসিং ওভার হইতো তাহলে সেক্ষেত্রে কিরকম হইতো সেই জিনিসটি হচ্ছে এই অ্যাসাইনমেন্টের সেকেন্ড অংশে হচ্ছে জানতে চাইছে। তাহলে সেকেন্ড অংশে কি বলছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, নির্দেশনা যে কথাটা বলছে সেটা হচ্ছে ক্রসিং ওভার যদি হইতো তাহলে আগে ক্রসিং ওভার সম্পূর্ণ হইতো, হওয়ার পর তারপর হচ্ছে দুইটা ক্রোমোজোম থেকে যে কোনো একটা হচ্ছে শুক্রাণুতে যেত, অথবা এই জিনিসটা যদি মাথার ক্ষেত্রে হইতো আগে ক্রসিং ওভার হইতো তারপর হচ্ছে দুইটা ক্রোমোজোম থেকে যে কোনো একটা হচ্ছে ডিম্বাণুতে যেত। ব্যাপারটা হচ্ছে আমরা যদি হচ্ছে দেখাই তাহলে জিনিসটা এরকম যে এই দুইটা ক্রোমোজোমে ধরো হচ্ছে আমাদের পিতার ক্ষেত্রে চিন্তা করতে পারি। সো এটা ছিল আমাদের পিতার ক্ষেত্রে ক্রোমোজোম। সো এই পিতার ক্ষেত্রে ক্রোমোজোমের মাঝে ফার্স্টে আমরা কি বলছিলাম যে প্রথমেই হচ্ছে আগে ক্রসিং ওভার সম্পূর্ণ হবে, প্রথমেই হচ্ছে আগে ক্রসিং ওভার সম্পূর্ণ হবে, পরবর্তীতে গিয়ে হচ্ছে এই যে দুইটা ক্রোমোজোম সে দুইটা ক্রোমোজোম থেকে যে কোনো একটা হচ্ছে শুক্রাণুর দেহে চলে আসবে, হয় হচ্ছে এটা আসবে অথবা কি আসতে পারে এটার বদলে হচ্ছে এটাও আসতে পারে, এই যে এটা এটা আসতে পারে। এখন কথা হইতেছে পিতার ক্ষেত্রে এই যে দুইটা ক্রোমোজোম আছে সে দুইটা ক্রোমোজোমের মাঝে টোটালি কয়টা পয়েন্ট পাইতেছি আমরা, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট। এখানেও আমরা কয়টা পয়েন্ট পাইতেছি, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা পয়েন্টের মাঝে বা এই চারটা পয়েন্টের মাঝে কোন পয়েন্টে হচ্ছে ক্রসিং ওভার হবে, কোন পয়েন্টে হচ্ছে ক্রসিং ওভার হবে এটা নির্ধারণের জন্য এখন বলতেছে আবারও হচ্ছে কি করতে হবে, কয়েন টস করতে হবে। সো চলো আমরা কয়েন টস করে ফেলি। কয়েন টস করার আগে আমরা একটু দেখে নিই যে এখানে হচ্ছে কয়েন টসের কোন রেজাল্ট আসলে কি লিখতে হবে আমাদের। সো এখানে কি বলছে দেখো যে দুইবার যদি হেড পড়ে তাহলে হচ্ছে এক নং অবস্থানে হচ্ছে ক্রসিং ওভার হবে, আর যদি হচ্ছে একবার হেড পড়ে পরবর্তীতে হচ্ছে টেল পড়ে তাহলে হচ্ছে দুই নং, তারপর আগে টেল পড়ে পরে হেড পড়লে হচ্ছে কি হবে তিন নম্বর অবস্থানে ক্রসিং ওভার হবে, আর দুইবারে যদি হচ্ছে টেল পড়ে সেক্ষেত্রে কি হবে চার নম্বর অবস্থানে ক্রসিং ওভার হবে। তাহলে চলো আমরা ফার্স্টে হচ্ছে পিতার জন্য, ফার্স্টে পিতার জন্য হচ্ছে আমরা কোন পজিশনে ক্রসিং ওভার হবে এটার জন্য হচ্ছে দুইবার কয়েন টস করি। সো প্রথমবার আমার হেড আসলো, তারপর তারপর আবার হচ্ছে হেড আসলো, দুইবার হেড আসলে আমরা কি বলছি ফার্স্ট পজিশনে হচ্ছে কি করতে হবে, ফার্স্ট পজিশন হচ্ছে ক্রসিং ওভার করতে হবে। সো ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো যে বৈশিষ্ট্যটা জাস্ট হচ্ছে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে। সো এক নাম্বার পজিশনে বৈশিষ্ট্যটা কি লেখা আছে, রক্তে চর্বি বেশি ছিল আর এটাতে ছিল হচ্ছে রক্তে চর্বি কম। এবার যেহেতু হচ্ছে ক্রসিং ওভার হয়েছে, এক নাম্বার পজিশনে ক্রসিং ওভার হয়েছে, তাহলে কি হবে রক্তে চর্বি বেশি এই বৈশিষ্ট্যটা চলে যাবে এখানে, আর রক্তে চর্বি কম এই বৈশিষ্ট্যটা চলে যাবে হচ্ছে এখানে। তাহলে আমরা কমের জায়গায় লিখে ফেলি বেশি, অন্যদিকে বেশির জায়গায় লিখে ফেলি হচ্ছে কি লিখবো আমরা কম লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে পিতার ক্ষেত্রে কাহিনী আমরা শেষ করলাম। এরপর আসো সেম প্রসেসে হচ্ছে আমরা দুইবার কয়েন টস করে মাতার জন্য হচ্ছে নির্ধারণ করি কোন পজিশনে হচ্ছে আমাদের কি হবে ক্রসিং ওভার হবে। সো তার জন্য আমরা কয়েন টস করলাম, আবার হচ্ছে হেড আসছে, এই কয়েনের সমস্যা আছে, এই কয়েন যদি হচ্ছে ক্রিকেট ম্যাচে থাকতো তাহলে বারবার হচ্ছে হেড আসতো, সো হেড বলে তুমি জিততা। সো একবার হেড আসছে, নেক্সট আমরা আবার হচ্ছে কয়েন টস করি, কয়েন টস করলে এবার টেল আসছে, তাহলে আগে হেড পরে টেল, আগে হেড পরে টেল হইলে কি হবে, আগে হেড পরে টেল হইলে হচ্ছে দুই নাম্বার পজিশনে সম্ভবত হচ্ছে, হ্যাঁ আগে হেড পরে টেল হইলে দুই নাম্বার পজিশনে হচ্ছে আবার ক্রসিং ওভার হবে। সো দুই নাম্বার পজিশনে MP2 এবং MM2 এর ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য ছিল আমরা একটু দেখি। তাদের মাঝে একজন MP2 এর ক্ষেত্রে ছিল হচ্ছে সোজা চুল আর MM2 এর ক্ষেত্রে ছিল হচ্ছে কোঁকড়া চুল। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। আচ্ছা, যেহেতু হচ্ছে এই পজিশনে ক্রসিং ওভার হয়েছে, ক্রসিং ওভার হইলে সোজা চুল এটা চলে যাবে এখানে, কোঁকড়া চুল চলে আসবে এখানে। সো চলো আমরা এই জিনিসটা মুছে দিই, সোজার জায়গায় লিখে হচ্ছে কোঁকড়া আর কোঁকড়ার জায়গায় লিখে ফেলি হচ্ছে সোজা, ঠিক আছে। আচ্ছা, সো এর মাধ্যমে হচ্ছে আমরা কি করলাম, এর মাধ্যমে হচ্ছে আমরা ক্রসিং ওভারটা সম্পূর্ণ করলাম। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের এখন বর্ণনাতে লিখতে হবে। সো বর্ণনাতে আমরা কি লিখবো, যখন হচ্ছে এটা আমি হচ্ছে তিন নাম্বার পেজ পর্যন্ত দেখেছিলাম, পেজ নাম্বার চারে যখন যাবা, পেজ নাম্বার চারে ফাইনাল খাতায় যখন হচ্ছে লেখা শুরু করবা, তখন লিখবা এই পর্যায়ে ক্রসিং ওভার কোন পজিশনে বা কোন অবস্থানে সংঘটিত হবে এটা নির্ধারণের জন্য সর্বপ্রথম পিতার ক্রোমোজোমের জন্য হচ্ছে দুইবার কয়েন টস করা হলো। কয়েন টসে প্রথমে হেড এবং যদি হচ্ছে তোমার যেটা আসবে আর কি, সো আমি হইলে এই ক্ষেত্রে লিখবো যে দুইবারই হচ্ছে হেড আসছে, হেড আসার কারণে এক নং পজিশনে হচ্ছে ক্রসিং ওভার সম্পূর্ণ করা হলো। অতপর মায়ের ক্রোমোজোমের জন্য আবারও দুইবার কয়েন টস করা হলো, কয়েন টসে প্রথমবার হেড এবং দ্বিতীয়বার টেল আসলো, তার জন্য দুই নং পজিশনে বা দুই নং অবস্থানে ক্রসিং ওভার সম্পূর্ণ করা হলো। এরপর হচ্ছে আমরা যে জিনিসটা লিখবো সেটা অনেকেই লিখবে না, অনেকেই হচ্ছে অ্যাভয়েড করে যাবে, বাট আমি রেকমেন্ড করবো তোমরা এই জিনিসটা লেখো, লেখলে হচ্ছে যিনি খাতা দেখবেন তার জন্য অনেক অনেক সুবিধা হবে। তাহলে এরপর কি লিখবাম, ক্রসিং ওভার সম্পূর্ণ করার পর
আমাদের হোমোলোগাস ক্রোমোজোমের অবস্থা। এই জিনিসটা লেখে হচ্ছে দুইটা এরকম ডট ডট দিবা, অবস্থা লিখে হচ্ছে এরকম ডট ডট দিবা। দেওয়ার পর হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটা আবার হচ্ছে তুলবা খাতাতে, আবার হচ্ছে এই ফুল জিনিসটা তুলবা। তাহলে হচ্ছে যিনি খাতা দেখবেন তিনি কিন্তু ইজিলি দেখেই বুঝতে পারবেন যে আসলে কোন জায়গাতে হচ্ছে ক্রসিং ওভার সম্পূর্ণ হয়েছে এবং ক্রসিং ওভার সম্পূর্ণ হওয়ার পর আলটিমেটলি কাহিনীটা কি হয়েছে। সো তুমি এই যে এক্ষেত্রে হচ্ছে আরেকটা কাজও করতে পারো, এক্ষেত্রে ধরো একটা স্টার চিহ্ন দিয়ে দিলা, এক্ষেত্রে একটা স্টার চিহ্ন দিয়ে দিলা, বা দুই নাম্বার পজিশনে যেহেতু ক্রসিং ওভার হয়েছে এক্ষেত্রে যে বক্স বানাবা বক্সের ক্ষেত্রে একটা স্টার চিহ্ন দিয়ে দিলা, এর ক্ষেত্রে আরেকটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দিলা এবং নিচে লেখলা এক্ষেত্রে স্টার চিহ্নিত অংশে ক্রসিং ওভার সম্পূর্ণ হয়েছে। সো এই জিনিসটা যদি করো তাহলে আশা করি হচ্ছে যিনি খাতা দেখবেন তার জন্য অনেক অনেক সুবিধা হবে এবং তিনি অনেক অনেক বেশি খুশি হবেন। সো এই জিনিসটা গেল, এর মাধ্যমে আমরা কি শেষ করলাম, পেজ নাম্বার 4 শেষ করলাম। আচ্ছা, এরপর যদি হচ্ছে নির্দেশিকাটা একটু চেক করো, চেক করলে দেখবা যে এখানে বলতেছে আবারও হচ্ছে 3 এবং 4 নাম্বার ধাপ অনুসরণ করে হচ্ছে ক্রোমোজোম চোজ করতে। তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার ধাপে কি ছিল ভাইয়া? 3 নাম্বার এবং 4 নাম্বার ধাপে এই যে ক্রোমোজোম গুলো আছে সেই ক্রোমোজোম গুলা থেকে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো চেঞ্জ হওয়ার পর এরপর এই দুইটা ক্রোমোজোম থেকে কোন ক্রোমোজোমটা আমাদের শুক্রাণুতে আসবে কিংবা এই দুইটা ক্রোমোজোম থেকে কোন ক্রোমোজোমটা আমাদের ডিম্বাণুতে আসবে সেই জিনিসটা এখন আমাদেরকে হচ্ছে কয়েন্টস করে হচ্ছে জানতে হবে। তাহলে কয়েন্টস করি, ফার্স্টে পিতার জন্য করি, পিতার জন্য একবার করলাম। পিতার জন্য হচ্ছে হেড আসছে, আমি আগেই বললাম যে এই কয়েনের সমস্যা আছে। তাহলে পিতার জন্য হেড আসলে কোন ক্রোমোজোমগুলো হচ্ছে আসবে, পিপি টাইপের ক্রোমোজোমগুলো কিন্তু আসবে। তাহলে আমরা লিখে ফেলি এখানে হচ্ছে রাফ খাতাতে আমরা লিখে ফেলবো পিপি টাইপের ক্রোমোজোম আসবে। পরবর্তীতে আমরা মাতার জন্য হচ্ছে আবার কয়েন্টস করলাম রাউন্ড 3 এর জন্য, ঠিক আছে, রাউন্ড 3 এর জন্য মাতার জন্য আবার কোয়েন্টস করলাম, আবার হচ্ছে হেড আসলো। তাহলে মাতার জন্য হচ্ছে কে আসবে, এমপি টাইপের হচ্ছে ক্রোমোজোমগুলো কিন্তু আসবে। আমরা রাফ খাতাতে লিখে ফেললাম এমপি টাইপের ক্রোমোজোম। তাহলে আমরা দেখবো যে আমাদের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকার একদম নিচের দিকে আরও দুইটা হচ্ছে রাউন্ড দেওয়া আছে, রাউন্ড 3 এবং রাউন্ড 4, যেখানে কিনা ক্রসিং ওভার হওয়ার পর তারপর হচ্ছে আমাদের পিতা থেকে কোন বৈশিষ্ট্যগুলো আসছে, মাতা থেকে কোন বৈশিষ্ট্যগুলো আসছে সেগুলো লিখতে দিছে। তাহলে আমরা দেখলাম যে ক্রসিং ওভার সম্পূর্ণ হওয়ার পর আমরা কয়েন্টস করলাম, কয়েন্টসের মাধ্যমে আমরা জানলাম যে পিপি টাইপের ক্রোমোজোম আসবে এবং এখান থেকে এমপি টাইপের ক্রোমোজোম আসবে। তাহলে পিপি টাইপের ক্রোমোজোমগুলো যে যে বৈশিষ্ট্য এখন নিয়ন্ত্রণ করবে, এখন দেখো এখন কিন্তু হচ্ছে আগে কিন্তু পিপি 1 এ আসছিল হচ্ছে রক্তে চর্বি বেশি, এখন কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে কিন্তু হচ্ছে এখানে কি আসছে রক্তে চর্বি কম আসছে। তাহলে এখন এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা পিতার ক্ষেত্রে লিখবো। পিতার ক্ষেত্রে কি লিখবো, রক্তে চর্বি কম, তারপর হচ্ছে পিপি 2 এর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা আছে কমা দিয়ে হচ্ছে সেই বৈশিষ্ট্যটা লিখবো, তারপর কমা দিয়ে হচ্ছে পিপি 3 এর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা লিখবো, তারপর কমা দিয়ে হচ্ছে পিপি 4 এর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা লিখবো। এরকম করে হচ্ছে পিতার বৈশিষ্ট্যগুলো আমরা ফিল আপ করবো। মাতার ক্ষেত্রে কে যে হলো এমপি টাইপের ক্রোমোজোম, তাহলে এমপি টাইপের ক্রোমোজোম হলে এমপি 1 যে বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে সেটা এখানে লিখবো কমা দিয়া। এখানে দেখো এখানে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, তাহলে সুজাচুল এখানে আগে ছিল এখন এখানে চলে গেছে, এখানে চলে আসছে হচ্ছে কোকড়াচুল। তাহলে এখন আমাদের কি লিখতে হবে, কমা দেওয়ার পর তারপর আমরা লিখবো হচ্ছে কোকড়াচুল, তারপর এমপি 3 এর যে বৈশিষ্ট্যটা আছে সেটা লিখবো, এমপি 4 এর যে বৈশিষ্ট্যটা আছে সেটা লিখবো। এগুলো তোমরা আশা করি এখন হচ্ছে বুঝে গেছো। তারপর রাউন্ড 4 এর জন্য আবারও আমাদের করতে হবে, আমি আগেই বললাম যে এক আইপিএল সিজনে মনে হয় এত কয়েন্টস করা হয় না, যত কয়েন্টস আমাদের করাইতেছে আমরা করলাম। কয়েন্টস করার পর হচ্ছে আমাদের কি আসলো, হেড আসলো, হেড আসলে আবার হচ্ছে রাউন্ড 4 এর জন্য পিতার ক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা এখানে লিখবো। আবার হচ্ছে আমরা কি করলাম, কয়েন্টস করলাম, কয়েন্টসের পর আবার হচ্ছে হেড আসছে, এই কয়েনে আসলে সিরিয়াসলি হচ্ছে সমস্যা আছে। সো তখন হচ্ছে কি করব, এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো মাতার ক্ষেত্রে লিখে ফেলবো। তোমাদের ক্ষেত্রে যদি হচ্ছে কয়েন্টসের ফলে অন্য কোনো ফলাফল আসে তখন হচ্ছে সেই টাইপের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে লিখে ফেলবা, ঠিক আছে, একদমই সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা লিখলাম এই ফলাফলগুলো হচ্ছে আমরা রাফ খাতাতে লিখলাম। এখন কথা হইতেছে আমরা পেজ নাম্বার 5 এ যখন যাব, খাতার মাঝে মেইন খাতার মাঝে পেজ নাম্বার 5 এ যখন আমরা যাব তখন আমরা কিভাবে কথাগুলো লিখবো। আমরা লিখবো যে অতপর ক্রসিং ওভার সম্পূর্ণ করার পর পিতার হোমোলোগাস ক্রোমোজোম দুইটা থেকে কোন ক্রোমোজোমটা শুক্রাণুতে যাবে এবং মাতার হোমোলোগাস ক্রোমোজোম দুইটা থেকে কোন ক্রোমোজোমটা ডিম্বাণুতে যাবে সেটা নির্ধারণ করার জন্য রাউন্ড 3 তে 2 বার কয়েন্টস করা হলো এবং যথাক্রমে হচ্ছে হেড এবং হেড আসলো। ফলে রাউন্ড 3 এর 6 এ পিতা এবং মাতার যথাক্রমে পিপি এবং এমপি টাইপের বা এমপি ধরনের ক্রোমোজোম সমূহ কর্তৃক নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। সো এর মাধ্যমে হচ্ছে রাউন্ড 3 এর বর্ণনা তুমি শেষ করলাম। তারপর কি করবা, তারপর লিখবা যে অতপর রাউন্ড 4 এর জন্য আবারও হচ্ছে 2 বার কয়েন্টস করা হলো এবং যথাক্রমে হেড টেল যেটা আসে এটা লিখলা, এজন্য হচ্ছে পিতা এবং মাতার যথাক্রমে পিপি টাইপের বা পিএম টাইপের এবং এমপি অথবা হচ্ছে এমএম টাইপের ক্রোমোজোম কর্তৃক নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো। সো এর মাধ্যমে হচ্ছে রাউন্ড 4 এর বর্ণনা তুমি লিখে শেষ করলা। এরপর তোমার কাজ কি, এরপর তোমার কাজ হচ্ছে প্রশ্নের মাঝে যেরকমভাবে হচ্ছে আমাদের এই যে ছকটা দেওয়া হয়েছে রাউন্ড 3 এবং রাউন্ড 4 এর জন্য ওই ছকটা লেখা, যেটা রাফ করছিল রাফ খাতাতে যে বৈশিষ্ট্যগুলো লিখছিলা ওগুলো সুন্দর করে হচ্ছে ফ্রেশ করে লিখে ফেলা। এর মাধ্যমে হচ্ছে আমাদের পেজ নাম্বার 5
ডান হয়ে গেল। সো মোটামুটি ভাবে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের কাজ এখানেই শেষ। পাশাপাশি হচ্ছে আমাদের লাস্ট একদম লাস্টে দেখবে একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হচ্ছে 13 নম্বরে। দেখো 13 নম্বরে কি বলা হয়েছে, অ্যাসাইনমেন্টে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যের তথা বৈশিষ্ট্যের কি পার্থক্য হয় তা উল্লেখ করতে হবে। ঠিক আছে, সো পার্থক্য সময়ের কারণ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করতে হবে এবং এই অংশটুকু অ্যাসাইনমেন্টের প্রদত্ত ছকের বাইরে পৃথকভাবে হচ্ছে লিখতে হবে। কত শব্দের মাঝে? 50 থেকে 70 শব্দের মাঝে। সো এরপর আমাদের পেজ নাম্বার সিক্সে, পেজ নাম্বার সিক্সে কি বলতে হবে, পেজ নাম্বার সিক্সে লিখতে হবে হচ্ছে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যের তথা বৈশিষ্ট্যের যেই পার্থক্য হয় এবং পার্থক্যের কারণসমূহ নিচে উল্লেখ করা হইল। এই জিনিসটা লেখার পর তারপর হচ্ছে এরকমভাবে সেমিকোলন দিবা এবং ডাক দিবা। ডাক দেওয়ার পর এরপর তোমাকে কি করতে হবে, 50 থেকে 70 শব্দে হচ্ছে এটার কারণ হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তাহলে কারণগুলো ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কি লিখবো, তখন আমরা বলবো এরকমভাবে লিখবো যে প্রথম ক্ষেত্রে ক্রসিং ওভার সংগঠিত না হওয়ার ফলে পিতা এবং মাতার হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের অংশের কোনো বিনিময় হয় না। না হওয়ার ফলে পিতা এবং মাতা থেকে যথাক্রমে যে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয় তাতে শুধুমাত্র পিতা থেকে কোনটা আসছিল, পিতা থেকে ফার্স্ট একটু একদম ফার্স্টে চিন্তা করো কোনটা আসছিল, শুধুমাত্র কিন্তু দাদার বৈশিষ্ট্যগুলো আসছিল। আমরা বলছিলাম যে বারবার হচ্ছে হেড আসতেছে, সো হেড আসলে হচ্ছে দাদার বৈশিষ্ট্যটা আসছিল। অন্যদিকে মাতার ক্ষেত্রে কোনটা আসছিল, মাতার ক্ষেত্রে আসছিল শুধুমাত্র নানার বৈশিষ্ট্য। তাহলে যথাক্রমে শুধুমাত্র দাদা এবং নানার বৈশিষ্ট্য আসে, কোনোমাত্র দাদি এবং নানির বৈশিষ্ট্য সেক্ষেত্রে লক্ষ্য করা যায়নি। ফলে পরবর্তী বংশধরে অর্থাৎ যে নাতি হবে তার ক্ষেত্রে বলতেছি, তাহলে কি লিখবা, পরবর্তী বংশধরে তেমন উল্লেখযোগ্য কোনো জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয় না। এরপর পরবর্তীতে যখন হচ্ছে ক্রসিং ওভার সম্পন্ন হয়, ক্রসিং ওভার সম্পন্ন হওয়ার ফলে আমাদের পিতা এবং মাতার হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মাঝে অংশের বিনিময় হয়। অংশের বিনিময় হওয়ার ফলে হচ্ছে পিতা এবং মাতা থেকে যথাক্রমে যে শুক্রাণু এবং ডিম্বাণু আসে, সেই শুক্রাণু এবং ডিম্বাণুতে যথাক্রমে দাদা এবং দাদির এবং হচ্ছে নানা এবং নানির বৈশিষ্ট্যের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এর ফলে পরবর্তী বংশধরে উল্লেখযোগ্য পরিমাণ জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়। সো এই হচ্ছে তোমার 50 থেকে 70 ওয়ার্ডের মাঝে ছোট্ট একটা ব্যাখ্যা। আমরা একদম এক্স্যাক্টলি যেটা চাইছে ওটা ব্যাখ্যা করলাম। সো মোটামুটি এই ছিল আমাদের বায়োলজি অ্যাসাইনমেন্ট সম্পর্কে আজকের ক্লাস। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমি সাধারণত এত বড় ক্লাস জীবনেও নেই না, কিন্তু আজকের ক্লাসটাতে আমি চেষ্টা করছি বায়োলজির এই অ্যাসাইনমেন্টটা একদম ভেঙে ভেঙে একদম সহজ করে তোমাদেরকে বুঝাইতে। সো যারা যারা হচ্ছে আমাদের আজকের ভিডিওর এই শেষ পর্যন্ত ছিলাম তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে তোমরা তো এখন ভিডিও দেখতেছো, ভাইয়া যখন হচ্ছে এই ভিডিওটা শুট করা হচ্ছে শুরু করছি তখন হচ্ছে রাত বাজে হচ্ছে 12টা এবং আজকে এখন যখন হচ্ছে শেষ করতেছি তখন মোটামুটি ভাবে 7টা বাজে। ঠিক আছে, সকাল 7টা বাজে, সত্যি কথা, একদম সত্যি কথা। সো বুঝতে পারতেছো অনেক অনেক পরিশ্রম করে ভাই আজকের ভিডিওটা তোমাদের জন্য একদম সহজ করে বানানোর চেষ্টা করলাম। সো লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করো আর না করো করে দিও প্লিজ, তারপর হচ্ছে ভাইয়ের জন্য এটলিস্ট দোয়া করো। ঠিক আছে, আর সবাই ভালো থাকো, আমাদের চ্যানেলের অন্যান্য অনেক অনেক মজার ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আমরা যখন হচ্ছে ভিডিও বানাবো তোমার কাছে হচ্ছে তার নোটিফিকেশন সবার আগে হচ্ছে পৌঁছে যাবে। সো সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করো, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ক্লাসে, মজার কোন একটা ক্লাসে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।